চলো প্রথম কোশ্চেন দেখছি। ভারতীয় রিজার্ভ ব্যাংকের অর্থাৎ যেটাকে আমরা আরবিআই বলি, ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? ভারতীয় রিজার্ভ ব্যাংকের অর্থাৎ আরবিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন মুনিশ কাপুর। মুনিশ কাপুর, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন চলো, বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়? বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, এবং জাতীয় শিক্ষক দিবস যেটা, জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি। নেক্সট, কোন ক্ষেত্রে 2023 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন নরওয়ের জন ফস? নরওয়ের জন ফস কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পাচ্ছেন, না সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার পাচ্ছেন? 2023 সালে নোবেল যে প্রাইজ সেটা কিন্তু দেওয়া হচ্ছে, তাই এইগুলো একটু আপকামিং এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই চোখ বুলিয়ে যাবে এবং ভালো করে মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, 13,000 ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম বাইলেন শেলা টানেল তৈরি করা হচ্ছে কোথায়? 13,000 ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম বাইলেন অর্থাৎ দ্বি লেন, দুটো লেন থাকবে, শেলা টানেল তৈরি করা হচ্ছে কোথায়? না অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের রাজধানী কি? তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে। নেক্সট কোশ্চেন চলো, ভারতের প্রথম প্রতিবন্ধীদের জন্য হাইটেক স্পোর্টস ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হলো কোথায়? গোয়ালিয়রে। গোয়ালিয়রে ভারতের প্রথম প্রতিবন্ধীদের জন্য হাইটেক স্পোর্টস ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হলো। ওকে, তো এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, তাই তোমাদের জন্য এগুলো রাখা হলো। এশিয়ান গেমস 2023-এ জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া কিসের মেডেল জিতলেন? ভারতের নীরজ চোপড়া জিতলেন সোনা, সোনা জিতলেন। এই নিয়ে মোট দেখো 2023 সালে মোট 107টি পদক জিতলো, এবং এশিয়ান গেমসে ভারতের অবস্থান কত? ভারতের অবস্থান হচ্ছে ফোর্থ, এবং সবথেকে উপরে অর্থাৎ প্রথমে আছে কে? প্রথমে আছে চায়না, প্রথমে আছে চায়না। চায়না সবথেকে বেশি মেডেল পেয়েছে এখনো পর্যন্ত। নেক্সট কোশ্চেন চলো, প্রথম ভারতীয় মহিলা হিসাবে গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড পেলেন কে? প্রথম ভারতীয় মহিলা হিসাবে গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড পেলেন সুধা মূর্তি। সুধা মূর্তি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, বি আর আম্বেদকরের উচ্চতম স্ট্যাচু উন্মোচন করা হচ্ছে কোথায়? উত্তর আমেরিকায়, ভারতের বাইরে উত্তর আমেরিকার মতো জায়গাতেও কিন্তু ডক্টর বি আর আম্বেদকরের উচ্চতম স্ট্যাচু তৈরি হচ্ছে, আর সেখানে উন্মোচন করা হচ্ছে। তো কোথায় সেটা? উত্তর আমেরিকায়। নেক্সট কোশ্চেন, কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন মোহাম্মদ মুইজ্জু? মোহাম্মদ মুইজ্জু কোন দেশের রাষ্ট্রপতি হলেন? মালদ্বীপের রাষ্ট্রপতি হলেন। কোন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ, নতুন নিয়োগ হলে তাহলে সেটাও আমাদের পড়তে হয়, ঠিক একইভাবে কেউ যদি পদত্যাগ করেন বা প্রয়াত হন সেগুলোও কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে পড়তে হয়। নেক্সট কোশ্চেন, কোন দেশের সাথে সম্প্রীতি নামক যৌথ মিলিটারি অনুশীলন করলো ভারত? যৌথ মিলিটারি এক্সারসাইজ করলেন সম্প্রীতি নামক একটা মিলিটারি এক্সারসাইজ, তো সেটা ভারত কোন দেশের সাথে করলেন? বাংলাদেশের সাথে করলেন। নেক্সট কোশ্চেন, কোন বিষয়ে 2023-এ নোবেল পুরস্কার পাচ্ছেন কে? মুইগনি বি বাওয়েন্ডি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই ইকিমোভ। তো এরা কোন ক্ষেত্রে 2023 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন? যৌথভাবে সকলের রসায়ন ক্ষেত্রে, রসায়ন সাবজেক্টের জন্য 2023 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের দ্বিতীয় টাইগার রিজার্ভ তৈরি করা হচ্ছে কাইমুর জেলায়? এই কাইমুর জেলাটা কোথায়? এটাকে জানলেই কিন্তু অ্যান্সার কমপ্লিট। কাইমুর জেলাটা বিহারে অবস্থিত, বিহারে অবস্থিত। তো এখানে দ্বিতীয় টাইগার রিজার্ভ তৈরি করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, ওডিআই অর্থাৎ দেখো ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত যেটা ওডিআই, ওডিআই ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ এ দ্রুততম 1,000 রান সম্পূর্ণ করলেন কোন দেশের ডেভিড ওয়ার্নার? ডেভিড ওয়ার্নার সম্প্রতি 1,000 রান করলেন দ্রুততম ওডিআইতে, এটি একটা গুরুত্বপূর্ণ দিকে। তো এই এটি ডেভিড ওয়ার্নার করলেন, এই ডেভিড ওয়ার্নার কোন দেশের প্লেয়ার? না অস্ট্রেলিয়ার প্লেয়ার। ডেভিড ওয়ার্নার কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট, বিশ্ব প্রাণী দিবস কবে পালন করা হয়? বিশ্ব প্রাণী দিবস পালন করা হয় 4ঠা অক্টোবর, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 4ঠা অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন, কোন বিষয়ে 2023 নোবেল প্রাইজ পাচ্ছেন ক্যাটালিন কারিকো অ্যান্ড ড্রিউ উইসম্যান? মেডিসিনের ক্ষেত্রে এরা দুইজন কিন্তু 2023-এ নোবেল পুরস্কার পাচ্ছেন। নেক্সট কোয়েশ্চেন, অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেস আয়োজিত হলো কোথায়? অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হলো দেরাদুনে। কোথায়? না দেরাদুন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, 37তম জাতীয়
গেমস যেটা অর্থাৎ 37th ন্যাশনাল গেমস হোস্ট করবে কোন রাজ্য গোয়া গোয়া 37তম ন্যাশনাল গেমস হোস্ট করবে নেক্সট কোশ্চেন সম্প্রতি ইউপিএসসির মেম্বার হিসাবে নিযুক্ত করা হলো কাকে কিংসুক সেন মিহির পাণ্ডে আশিস সিং দিনেশ দশা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার করে দেওয়া আছে দিনেশ দশা নেক্সট কোশ্চেন বিশ্ব ডাক দিবস কবে পালন করা হয় 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস পালন করা হয় বিশ্ব ডাক অর্থাৎ পোস্টাল ডে ওয়ার্ল্ড পোস্টাল ডে হ্যাঁ পোস্টাল ডে কবে পালন করা হয় 9 অক্টোবর নেক্সট কোশ্চেন উত্তর আমেরিকার প্রথম গান্ধী মিউজিয়াম চালু হলো কোথায় উত্তর আমেরিকায় প্রথম গান্ধী মিউজিয়াম চালু হলো কোথায় হাউস্টন হাউস্টনে কিন্তু গান্ধী মূর্তি গান্ধী মিউজিয়াম চালু হলো উত্তর আমেরিকাতে এটি অবস্থিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024 শীর্ষস্থানে রয়েছে কোন ইউনিভার্সিটি না অক্সফোর্ড ইউনিভার্সিটি বিশ্বের র্যাঙ্কিংয়ে সবথেকে প্রথমে রয়েছে কোন ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি নেক্সট কোয়েশ্চেন দেখো কোথায় সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার ঘোষণা করলেন নরেন্দ্র মোদী সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হতে চলেছে কোথায় তেলেঙ্গানাতে তেলেঙ্গানাতে ট্রাইবাল সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে নেক্সট কোয়েশ্চেন এশিয়ান গেম 2023 ভারত কততম স্থান অর্জন করলো ভারত স্থান ভারতের স্থান কত না ভারতের স্থান হচ্ছে চতুর্থ অর্থাৎ ফোর্থ এই ফোর্থ এবং ফার্স্ট কে রয়েছে ফার্স্ট রয়েছে চায়না ফার্স্ট রয়েছে চায়না ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি প্রয়াত অশ্বিনদানি কোন কোম্পানির সহ সম্পাদক ছিলেন এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টসের সহ সম্পাদক সহ প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে কে অশ্বিন আদানি অশ্বিন আদানি এখানে একটু আদানি কথাটা হবে নেক্সট সম্প্রতি কোথাকার কাজু বাদাম জিআই ট্যাগ পেল জিআই ট্যাগ কোথাকার কাজু বাদাম পেল না গোয়ার কাজু বাদাম জিআই ট্যাগ পেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিআই ট্যাগ নূর থ্রি নূর থ্রি নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য রাখা হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে নূর নামে নূর থ্রি নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ নেক্সট কোয়েশ্চেন ওডিআই ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023 জন্য গ্লোবাল অ্যাম্বাসেডার হলেন কে গ্লোবাল অ্যাম্বাসেডার হলেন শচীন টেন্ডুলকার শচীন টেন্ডুলকার নেক্সট কোয়েশ্চেন এশিয়ান গেম 2023 ভারত মোট কয়টি মেডেল জিতেছে ভারত মোট 7টি মেডেল জিতেছে এখনও দেখো এখনও পর্যন্ত যা আপডেট তাতে কিন্তু ফোর্থ স্থানে আছে আমাদের ভারত এবং ফার্স্ট স্থানে কে আছে ফার্স্ট স্থানে আছে চায়না দেখো 107টি মেডেল জেতার হয়ে গেছে তো এর মধ্যে সোনা আছে 28টি রূপো আছে 38টি এবং ব্রোঞ্জ আছে 41টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এ কটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে নেক্সট ইন্ডিয়ান এয়ারফোর্স দিবস পালন করা হয় কবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও তোমাদের হোমওয়ার্ক এটাও তোমরা কিন্তু কমেন্টে জানাবে যেগুলো অ্যান্সার করা নেই সেগুলো তোমাদের জন্য রাখা হয়েছে অ্যান্সার করবে তোমরা নেক্সট নেক্সট কোয়েশ্চেন উত্তরপ্রদেশের প্রথম সোলার সিটি কোন শহরে হবে কোন শহরে প্রথম সোলার সিটি হবে উত্তরপ্রদেশের অযোধ্যাতে উত্তরপ্রদেশের অযোধ্যাতে উত্তরপ্রদেশের প্রথম সোলার সিটি হবে অযোধ্যা নেক্সট নেক্সট ভারতের প্রথম সোলার সিলিং ট্র্যাক উদ্বোধন করা হলো কোথায় হায়দ্রাবাদে হায়দ্রাবাদে সোলার সিলিং ট্র্যাক উদ্বোধন করা হলো নেক্সট ভারতের প্রথম গ্রিন এনার্জি আর্কিওলজিক্যাল সাইট হলো কোন রাজ্যের সৌর মন্দির ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও কিন্তু হোমওয়ার্ক তোমরা অপশনগুলো জানাও অপশনগুলো দেখো এবং উত্তরগুলো জানাতে থাকো নেক্সট কোয়েশ্চেন শান্তিতে 2023 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন কোন দেশের মানবাধিকারী কর্মী নার্গিস মোহাম্মদী ইরানের 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 যে মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী তিনি কিন্তু শান্তির জন্য 2023 সালে শান্তিতে পুরস্কার পাচ্ছেন নেক্সট থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকে আমরা যে ভিডিওটা দেখবো সেটা হচ্ছে অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট টু যেটা আমরা আগে 1 থেকে 10 তারিখ পর্যন্ত কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি এবং এটা পার্ট টু পার্ট ওয়ানে আগেরটা ছিল আর এখন পার্ট টুতে যেটা রয়েছে সেটা হচ্ছে 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তো এবং বাকি যে পার্ট থ্রি আসবে সেটা আসবে 21 তারিখ থেকে বাকি দিনগুলো তো চলো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নিই ফার্স্ট কোয়েশ্চেনে আমাদের কি রাখা হয়েছে যে কোন দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন ক্রিস্টোফার লাকসন ক্রিস্টোফার লাকসন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বর্তমানে কে আছেন তিনি হচ্ছে ক্রিস্টোফার লাকসন নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্যের নতুন রাজ্যপাল পদে নিযুক্ত হলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বর্তমানে ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন নেক্সট সম্প্রতি প্রয়াত লুইস গ্লাক কোন দেশের নোবেল জয়ী লেখিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা সম্প্রতি নোবেল জয়ী লেখিকা লুইস গ্লাক প্রয়াত হয়েছেন তিনি আমেরিকার লেখিকা ইনি
ইনি 18 ইয়ার্স ওল্ড ছিলেন, 18 ইয়ার্স ওল্ড ছিলেন, 80 বছর বয়সে তিনি মারা গেছেন এবং 2020 সালে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট, ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি এই স্কিম লঞ্চ করলো কোন দেশ? ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি এটা লঞ্চ করলো ভারত, এটা লঞ্চ করলো ভারত। নেক্সট, জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন কে? জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন অরিন্দম বাগচি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অরিন্দম বাগচি, তিনি জাতিসংঘের স্থায়ী, জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট, বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় 20 অক্টোবর, 20 অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয়। নেক্সট, আয়রন বিম নামে মিসাইল ডিফেন্স সিস্টেম সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ? আয়রন বিম একটা মিসাইল ডিফেন্স সিস্টেম সফলভাবে উৎক্ষেপণ করলো, পরীক্ষা করলো কোন দেশ? না, ইসরায়েল। নেক্সট, চলো, সরস্বতী সম্মান 2022 দ্বারা সম্মানিত হলেন কোন ভাষার লেখিকা? শিবা শঙ্করী। শিবা শঙ্করী সম্প্রতি 2022 সালের সরস্বতী সম্মান পুরস্কার পেয়েছেন। তিনি কোন ভাষার লেখিকা? তিনি তামিল ভাষার লেখিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর? বর্তমান ভারতের বিদেশ মন্ত্রীর নাম কি? এস জয়শঙ্কর। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন কোথায়? না, ভিয়েতনামে, কোথায়? ভিয়েতনামে। নেক্সট, ভারতে প্রথম ISO সার্টিফিকেশন পাচ্ছে কোথাকার মহিলা থানা? কোথাকার মহিলা থানা ভারতের প্রথম ISO সার্টিফিকেশন পাচ্ছে, অর্থাৎ ISO থেকে সার্টিফিকেট পাচ্ছে, সেটা হচ্ছে ভোপাল। ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী। ভোপালের গ্যাস দুর্ঘটনা 1964। নেক্সট, শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া প্রথম রাজ্য হলো কোনটি? শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করতে, গ্যারান্টি দিতে কোন রাজ্য পদক্ষেপ নিল? ঝাড়খণ্ড রাজ্য পদক্ষেপ নিল। নেক্সট, কোন দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি হচ্ছেন ড্যানিয়েল নোভোয়া? ড্যানিয়েল নোভোয়া তিনি একদম কনিষ্ঠতম রাষ্ট্রপতি কোন দেশের? ইকুয়েডরের। ইকুয়েডরের কনিষ্ঠতম রাষ্ট্রপতির নাম কি? নাম হচ্ছে ড্যানিয়েল নোভোয়া। নেক্সট, ভারতের বাইরে BR আম্বেদকরের সবচেয়ে উঁচু মূর্তি কোথায় উন্মোচন করা হলো? ডক্টর BR আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক, তার সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন করা হলো ওয়াশিংটনে, ওয়াশিংটনেও। নেক্সট, কোন সালের অলিম্পিক্সে ক্রিকেটকে অনুমোদন করলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ক্রিকেট খেলাকে অনুমোদন দিল অলিম্পিক্সে, কত সাল থেকে? এটা হবে 2028 সাল থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আসার মতো, যে কোনো পরীক্ষায় কিন্তু এটা পড়তে পারে, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট, কোন দেশের সাথে 75 ইয়ার্স অফ ফ্রেন্ডশিপ পালন করলো ভারত? 75তম বন্ধুত্ব দিবস পালন করলো কোন দেশের সাথে? সুইজারল্যান্ডের সাথে। সুইজারল্যান্ডের সাথে ভারতবর্ষ 75তম ফ্রেন্ডশিপ দিবস পালন করলো, 75তম ফ্রেন্ডশিপ ইয়ার্স, ঠিক আছে, 75তম বছর, 75। নেক্সট, নাগাল্যান্ডের প্রথম মেডিকেল কলেজ কোথায় উদ্বোধন করা হলো? নাগাল্যান্ডের প্রথম মেডিকেল কলেজ, একটা গুরুত্বপূর্ণ, যেখানে মেডিকেল কলেজ ছিল না, প্রথম মেডিকেল কলেজ স্থাপন করা হলো, উদ্বোধন করা হলো কোহিমাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন রঘুবর দাস? নতুন নিয়োগ হলে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট, আর নতুন রাজ্যপাল রঘুবর দাস, তিনি উড়িষ্যার রাজ্যপাল পদে নিযুক্ত হলেন। নেক্সট, দেখো, সাকসেস ইউজুয়ালি কামস টু দোজ হু আর টু বিজি লুকিং ফর ইট, এটা একটা মোটিভেশনাল কোট, যেটা কে বলেছেন? হেনরি ডেভিড থরো। হেনরি ডেভিড থরোর একটা বিখ্যাত উক্তি, সাকসেস ইউজুয়ালি কামস টু দোজ হু আর টু বিজি লুকিং ফর ইট, সাকসেস তাদের কাছেই এসে ধরা দেয় যারা এটার জন্য প্রতিনিয়ত কাজ করে, প্রতিনিয়ত এটাকে খুঁজতে থাকে, এইটা নিয়ে অনবরত যারা কাজ করতে থাকে, তাদের কাছেই কিন্তু সাকসেস একদম স্বাভাবিকভাবেই ধরা দেয়। তো তোমরা যারা পড়াশোনা করছো, তোমরা পরিশ্রম করে যাও, আশা করি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা সাকসেস পাবেই পাবে, একদম একদম তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা সফলতা পাবে, কিন্তু তার জন্য ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে, চলো স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করো। নেক্সট, কোন দেশের অলিম্পিক কমিটিকে সাসপেন্ড করলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি? আন্তর্জাতিক অলিম্পিক কমিটি
কোন দেশের কমিটিকে অলিম্পিক কমিটিকে সাসপেন্ড করলো? রাশিয়াকে। রাশিয়া অলিম্পিক কমিটিকে সাসপেন্ড করলো কে? IOC, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। নেক্সট, সত্যজিৎ রে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন হলিউড অভিনেতা? সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন হলিউডের মাইকেল ডগলাস। মাইকেল ডগলাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, কোন দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো কেন্দ্র? ভারতীয় কেন্দ্রীয় সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করলো কোন দিনটিকে? 23 আগস্ট দিনটিকে। কেন 23 আগস্ট দিনটিকে? কারণ এই দিন কিন্তু চন্দ্রযান 3 সফলভাবে ল্যান্ড করতে পেরেছিল, সফট ল্যান্ডিং হয়েছিল। নেক্সট, ODI ওয়ার্ল্ড কাপ এর ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটার হলেন কে? দ্রুততম ODI ওয়ার্ল্ড কাপ এর ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, কপিল দেব। সঠিক অ্যান্সার রোহিত শর্মা। রোহিত শর্মা খুব ফাস্টলি সেঞ্চুরি করেছেন তিনি। নেক্সট, সম্প্রতি প্রয়াত KS সচ্চিদানন্দ মূর্তি কে ছিলেন? KS সচ্চিদানন্দ মূর্তি কে ছিলেন? একজন লেখক, একজন অভিনেতা, একজন রাজনীতিবিদ, একজন সাংবাদিক। KS সচ্চিদানন্দ মূর্তি ছিলেন একজন সাংবাদিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়? 16 অক্টোবর, 16 এপ্রিল, 16 মে, 16 জুন। বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় 16 অক্টোবর। নেক্সট, ফোর্বস এর ওয়ার্ল্ডস বেস্ট এমপ্লয়ার্স 2023 তালিকায় একমাত্র ভারতীয় সংস্থা হিসেবে স্থান পেল কে? HCL কোম্পানি, NTPC, ইনফোসিস, রিলায়েন্স। কোন কোম্পানি ওয়ার্ল্ডস বেস্ট এমপ্লয়ার্স 2023 তালিকায় একমাত্র ভারতীয় সংস্থা হিসাবে নিজের জায়গা করে নিতে পেরেছে? সেটা হচ্ছে NTPC, NTPC। নেক্সট, কাতার গ্র্যান্ড প্রিক্স 2023 টাইটেল জিতলেন কে? কাতার গ্র্যান্ড প্রিক্স 2023 জিতলেন লেভিস হ্যামিল্টন, ম্যাক্স ভার্স্টাপেন, উভয় কেউ নন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যাক্স ভার্স্টাপেন, ম্যাক্স ভার্স্টাপেন। নেক্সট, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023 এ ভারতের স্থান কত? আন্তর্জাতিক ক্ষুধার যে তালিকা, সেই তালিকা 2023-এর যে তালিকা, সেই তালিকা ভারতের স্থান কত? ভারতের স্থান 111, 110, 125, 89। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 111, ভারতের অবস্থান 111-তে। নেক্সট, ভারতের প্রথম ওয়েটল্যান্ড সিটি হতে চলেছে কোন শহর? ভারতের প্রথম ওয়েটল্যান্ড সিটি জয়পুর, অমৃতসর, উদয়পুর, নৈনিতাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলো, কারণ এগুলো কিন্তু আবার স্ট্যাটিক জিকে তেও তোমরা পেয়ে যাবে। ওকে, তো একবার যদি এটা মুখস্থ করে নিতে পারো, দেখবে স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স দুটোই কিন্তু কভার হয়ে যাচ্ছে। তা ভারতের প্রথম ওয়েটল্যান্ড সিটি হচ্ছে উদয়পুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও, আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে দিলেন কে? এতদিন পর্যন্ত ক্রিস গেইল ছিল সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ডধারী, কিন্তু এই সময় চেঞ্জ হয়ে গেল এই সময়টা। কি হলো, জাদেজা কে রেকর্ড ভাঙলেন? জাদেজা, শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপকামিং এক্সামগুলোর জন্য। নেক্সট, দ্য বুক অফ লাইফ মাই ডান্স উইথ বুদ্ধা ফর সাকসেস শিরোনামে বই লিখলেন কে? দ্য বুক অফ লাইফ মাই ডান্স উইথ বুদ্ধ ফর সাকসেস শিরোনামে বই লিখলেন কে? বিবেক অগ্নিহোত্রী, অনুপম খের, চেতন ভগত, অনিরুদ্ধ রায়। দ্য বুক অফ লাইফ মাই ডান্স উইথ বুদ্ধ ফর সাকসেস ইজ রিটেন বাই বিবেক অগ্নিহোত্রী, বিবেক অগ্নিহোত্রীর লেখা এই বইটি। নেক্সট, বিভিন্ন রোগের ভ্যাকসিন প্রস্তুত করার জন্য কোন দেশকে $338 মিলিয়ন ঋণ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $338 মিলিয়ন ঋণ দিচ্ছে বাংলাদেশকে, শ্রীলঙ্কাকে, নেপালকে, ভারতকে, তাকে না বাংলাদেশকে? কেন? বিভিন্ন রোগের ভ্যাকসিন প্রস্তুত করার জন্য। রাইট অ্যান্সার ইজ দ্য অফ দ্য কোয়েশ্চেন ইজ বি। ওকে, তা বি অফ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইসরায়েল থেকে নাগরিকদের উদ্ধার করতে অপারেশন অজয় লঞ্চ করলো কোন দেশ? অপারেশন অজয় লঞ্চ করলো শ্রীলঙ্কা, ভারত, নেপাল, বাংলাদেশ। ইসরায়েল থেকে নাগরিকদের উদ্ধার করার জন্য অপারেশন অজয় লঞ্চ করলো ভারতবর্ষ, আমাদের দেশ ভারত। সেখানে যে ভারতীয় নাগরিকরা ইসরায়েলে আটকে পড়ে গেছে তাদেরকে উদ্ধার করার জন্যই এই অপারেশন। নেক্সট, সরস্বতী সম্মান 2022 দ্বারা সম্মানিত হলেন কোন ভাষার লেখিকা? শিবাশঙ্করী। শিবাশঙ্করী একজন সাহিত্যিক, তিনি সরস্বতী সম্মান 2022 পেয়েছেন।
এবং তিনি কোন ভাষার লেখিকা, তিনি হচ্ছে তামিল ভাষার লেখিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, 2023 ওয়ার্ল্ড অ্যাথলেটস অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হলেন কে? 2023 ওয়ার্ল্ড অ্যাথলেটস অ্যাথলেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হলেন সুমিত নাগাল, পি আর শ্রীজেশ, নীরজ চোপড়া, রবি কুমার দহিয়া। রাইট অ্যান্সার ইজ নীরজ চোপড়া। নীরজ চোপড়াকে কি করা হলো 2023 সালের ওয়ার্ল্ড অ্যাথলেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য নমিনেট করা হলো। নেক্সট, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেলেন কোন দেশের রাষ্ট্রপতি? সামিয়া সুলুহু হাসান। সামিয়া সুলুহু হাসান তিনি কোন দেশের রাষ্ট্রপতি? তিনি ঘানার রাষ্ট্রপতি, নাকি তানজানিয়ার, নাকি কেনিয়ার, নাকি সিঙ্গাপুর? দেখো, তানজানিয়ার রাষ্ট্রপতি তিনি, তানজানিয়ার রাষ্ট্রপতি। নেক্সট, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয় কবে? 11ই অক্টোবর, 11ই এপ্রিল, 8ই মার্চ, 10ই জুন। 11ই অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন, পরবর্তী 5 বছরে খেলাধুলাকে প্রমোট করতে কত কোটি টাকা বাজেট করবে ভারত? কত কোটি টাকা বাজেট করবে ভারত? 3000 কোটি টাকা, 2550 কোটি, 2000 কোটি, 1200 কোটি। পরবর্তী 5 বছরে খেলাধুলাকে প্রমোট করার জন্য ভারত মোট খরচ করবে 3000 কোটি টাকা, মোট খরচ করবে 3000 কোটি টাকা। নেক্সট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং উপকার পেলে তবে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর পুজো ভালো করে কাটাবে, বিন্দাস থাকো, পড়াশোনা করো এবং এনজয় করতে থাকো। শুভ শারদীয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম টু এমসিকিউ অ্যাফেয়ার্স। আজকে অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা হাজির হয়েছি এবং এখানে আমরা দেখতে পাবো 3 নম্বর পার্ট রয়েছে। তো চলো আমরা শুরু করি 3 নম্বর পার্ট, যেটা 21 তারিখ থেকে শুরু হয়েছে, 21শে অক্টোবর থেকে শুরু করে 31শে অক্টোবর পর্যন্ত। প্রথম, ওয়ার্ল্ড হেলথ সামিট 2023 এর আয়োজক শহর কোনটি? ওয়ার্ল্ড হেলথ সামিট 2023 এর আয়োজক শহর হলো বার্লিন, উত্তর বার্লিন। ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সার হিসাবে রাখা হয়েছে যাতে সময় কম সময়ে অনেক বেশি তথ্য তোমরা গ্যাদার করতে পারো। সুতরাং এইভাবে তোমরা নোট ডাউন করো, নাহলে স্ক্রিনশট নিয়ে রাখো, দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু কম সময়ে অনেক বেশি তোমরা এগুলো কভার করতে পারবে। দ্বিতীয় কোয়েশ্চেন, দেখো, সম্প্রতি উড়িষ্যার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হলো কাকে? না, সম্প্রতি উড়িষ্যার নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে কাকে? রঘুবর দাসকে। রঘুবর দাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতীয় পুলিশ স্মৃতি দিবস কোন দিন পালন করা হয়ে থাকে? ভারতীয় পুলিশ স্মৃতি দিবস পালন করা হয় কবে? না, 21শে অক্টোবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 21শে অক্টোবর তারিখে ভারতীয় পুলিশ স্মৃতি দিবস পালন করা হয়। সম্প্রতি কোন রাজ্য সরকার বাঘ সংরক্ষণের জন্য বিশেষ বাঘ সুরক্ষা বাহিনী গঠনের অনুমোদন দিয়েছে? এটা দিয়েছে কোন সরকার? না, অরুণাচল প্রদেশ সরকার। অরুণাচল প্রদেশ সরকার সম্প্রতি বাঘ সংরক্ষণের জন্য বিশেষ বাঘ সুরক্ষা বাহিনী গঠনের অনুমতি দিয়েছেন। নেক্সট, সম্প্রতি ইলেভেন সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? সামরিক মহড়া সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, সম্প্রতি ইলেভেন অর্থাৎ সম্প্রতি 11, এই সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে কাদের মধ্যে? ভারত এবং বাংলাদেশের মধ্যে, ভারত এবং বাংলাদেশের মধ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ড্যানিয়েল নোভোয়া সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন? ড্যানিয়েল নোভোয়া ইকুয়েডরের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন, নির্বাচিত হলেন। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সরকার উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করতে চলেছে? বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করতে চলেছে কোন রাজ্য সরকার? উত্তরপ্রদেশ রাজ্য সরকার। কাদের গ্যাস দেবেন? না, উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্যই কিন্তু এটা বরাদ্দ করা হয়েছে। নেক্সট, দেখো, সম্প্রতি কোন দেশে বি আর আম্বেদকরের সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন করা হলো? ডক্টর বি আর আম্বেদকর, যিনি ভারতীয় সংবিধানের জনক, তিনি তার যে মূর্তি, সেই মূর্তি কিন্তু সবচেয়ে উঁচুতে উন্মোচন করা হলো কোথায়? না, ওয়াশিংটনে, ওয়াশিংটনে। ওয়াশিংটন কোথায়? না, আমেরিকাতে। নেক্সট, ভারতের প্রথম আঞ্চলিক দ্রুত রেলের নাম কি? প্রথম আঞ্চলিক লোকাল ট্রেন, আঞ্চলিক লোকাল ট্রেন যেটা হচ্ছে সব থেকে ফাস্টেস্ট ট্রেন, তার নাম হচ্ছে নম ভারত, তার নাম হচ্ছে নম ভারত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা এগুলো কিন্তু অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখবে। নেক্সট, দেখো, আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 26,000 রান, দ্রুততম 26,000 রান করা ব্যাটসম্যানকে আন্তর্জাতিক ক্রিকেটে
দ্রুততম 26,000 রান করলো কোন ব্যাটসম্যান না বিরাট কোহলি? প্রত্যেকটা ম্যাচে এই ওয়ার্ল্ড কাপে দেখতে পাচ্ছি আমরা যে প্রত্যেকটা ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিরাট কোহলির। নেক্সট, সম্প্রতি কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর? এস জয়শঙ্কর, বিদেশমন্ত্রী, আমাদের দেশের বিদেশমন্ত্রীর নাম কি? এস জয়শঙ্কর। তিনি আমাদের জাতীয় কবি, বিশ্ব বিখ্যাত কবি যিনি রবীন্দ্রনাথ ঠাকুর, তার আবক্ষ মূর্তি উন্মোচন করলেন কোথায়? বিদেশের মাটিতে, ভিয়েতনামে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিয়েতনামে। সম্প্রতি কোন রাজ্যের নয়নপিণ্ড সারদারান গ্রাম বেস্ট ট্যুরিজম ভিলেজ অ্যাওয়ার্ড 2023 পেল? কোথাকার সেই গ্রামটা? সেটা হচ্ছে পাঞ্জাবের গ্রাম। নেক্সট, সম্প্রতি প্রকাশিত মারি শিরোনামে একটি গর্বা গান লিখলেন কে? মারি নামে একটা গর্বা গান লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু লিখলেন মারি শিরোনামে একটি গর্বা গান। নেক্সট দেখো, বিশ্ব পোলিও দিবস, বিশ্ব পোলিও দিবস, ওয়ার্ল্ড পোলিও ডে পালন করা হয় কবে? না, আর 24শে অক্টোবর, 24শে অক্টোবর তারিখে কিন্তু ওয়ার্ল্ড পোলিও ডে পালন করা হয়ে থাকে। নেক্সট, সম্প্রতি কোন বিমানবন্দর ওয়ার্ল্ড মোস্ট পাংচুয়াল এয়ারপোর্ট এর তকমা পেল? রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি ওয়ার্ল্ড মোস্ট পাংচুয়াল এয়ারপোর্ট এর তকমা পেল। এই রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এটা কোথায় অবস্থিত? এটা হায়দ্রাবাদে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলো জানাটা। পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটারকে নিযুক্ত করা হয়েছে? পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মোহাম্মদ শামি। এই মোহাম্মদ শামিও কিন্তু এবছর দেখো ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করছে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু প্রচুর উইকেট তিনি পাচ্ছেন, তো খুব ভালো খেলছেন ভারতীয় টিম। আমাদের টিম খুব দুর্দান্ত পারফরমেন্স করছে এবার ওয়ার্ল্ড কাপে। নেক্সট, দীর্ঘ 40 বছর পর ভারতের সঙ্গে কোন দেশের ফেরি সার্ভিস ব্যবস্থা চালু হলো? অর্থাৎ 40 বছর ধরে আটকে ছিল যে ফেরি সার্ভিস যে দেশের সাথে ভারতের, সেই দেশ কোন দেশ? না, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে আবার কিন্তু ফেরি সার্ভিস চালু হলো ভারতবর্ষে। সম্প্রতি কোন রাজ্যে শ্রদ্ধাঞ্জলি নামে দ্বিতীয় দীর্ঘতম ফ্লাইওভার উদ্বোধন করা হলো? আর শ্রদ্ধাঞ্জলি নামে যে ফ্লাইওভার, দ্বিতীয় দীর্ঘতম ফ্লাইওভার, সেটা কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে আসামের রাজ্যে অবস্থিত, আসাম রাজ্যে অবস্থিত। নেক্সট, সম্প্রতি প্রয়াত হলেন বিষণ সিং, সম্প্রতি প্রয়াত হলেন বিষণ সিং বেদী। এই বিষণ সিং বেদী তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে সম্মানিত হলেন কে? এন চন্দ্রশেখরন। এন চন্দ্রশেখরন তিনি বেসামরিক পুরস্কার সম্মান, সর্বোচ্চ সম্মানে পুরস্কৃত হলেন কোথাকার? ফ্রান্সে। নেক্সট চলো, সম্প্রতি G7 শীর্ষ সম্মেলন 2023 কোন শহরে অনুষ্ঠিত হলো? সম্প্রতি G7 শীর্ষ সম্মেলন 2023 অনুষ্ঠিত হলো হিরোশিমা শহরে। সম্প্রতি ভারতের প্রথম ন্যানো ডিএপি প্ল্যান্ট কোন রাজ্যে উদ্বোধন হয়েছে? ন্যানো ডিএপি প্ল্যান্ট, নর্মালি লিকুইড ডিএপি, ডিএপি কি, যে ডিএপি হচ্ছে সার হিসাবে, কীটনাশক হিসাবে আমরা ব্যবহার করি, সেইটার কথা কিন্তু বলা হয়েছে। তো এটা ম্যাক্সিমামটা দেখা যাচ্ছে এটা লিকুইড টাইপের তৈরি করার পরিকল্পনা চলছে এবং এর যে প্ল্যান্ট তৈরি হচ্ছে সেটা হচ্ছে গুজরাটে তৈরি হচ্ছে। নেক্সট, বঙ্গোপসাগরে সম্প্রতি সৃষ্ট হামুন, সম্প্রতি আমরা দেখেছি যে হামুন নামে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, এই হামুন নাম কোন দেশ রেখেছে? অর্থাৎ ইরান। ইরান কিন্তু এই বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণপাতের নাম রেখেছে হামুন। নেক্সট, সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন কাকে তার জাতীয় আইকন হিসাবে নিযুক্ত করেছে? অর্থাৎ নির্বাচন কমিশনের যে জাতীয় আইকন, সেই আইকন হিসাবে তাকে নিযুক্ত করা হয়েছে না রাজকুমার রাও? রাজকুমার রাওকে, একজন অভিনেতা, হিন্দি জগতের, হিন্দি চলচ্চিত্র, বলিউডের একজন বিখ্যাত অভিনেতা। নেক্সট, কোন খেলোয়াড় ওডিআই বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করলেন? কোন খেলোয়াড় ওডিআই বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেছেন? দ্রুততম সেঞ্চুরি কে করেছেন? গ্লেন ম্যাক্সওয়েল তিনি কিন্তু দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে নিলেন। এশিয়ান প্যারা গেমসে ভারত সবচেয়ে বেশি পদকের রেকর্ড ভেঙেছে। এশিয়ান প্যারা গেমস কোন দেশে আয়োজিত হচ্ছে? হ্যাঁ, এশিয়ান প্যারা গেমস কোথায় আয়োজিত হচ্ছে? চীনে। নেক্সট, আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস, ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে কোন দিন পালন করা হয়, কোন দিন পালিত হয়ে থাকে? 28শে অক্টোবর, 28শে অক্টোবর তারিখে কি করা হয় না ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ডে পালন করা হয়। নেক্সট দেখো, ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? না, অমল মজুমদারকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জামরানি বাঁধ প্রকল্প অনুমোদন করেছে।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জামরানি বাঘ প্রকল্প অনুমোদন করেছে, এটি কোন রাজ্যের? এটি হচ্ছে উত্তরাখণ্ডের। উত্তরাখণ্ডে কিন্তু এই বাঘ প্রকল্প তৈরি হচ্ছে। মালয়েশিয়ার পরবর্তী রাজা হিসাবে কে নির্বাচিত হয়েছেন? মালয়েশিয়ার পরবর্তী রাজা হিসাবে নির্বাচিত হয়েছেন সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার। সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবে। যারা ভিডিওটা একবার নয় বারবার দেখো তাহলে তোমাদের এগুলো মনে থেকে যাবে, আর কি করবে তোমরা কিন্তু বারবার কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন দেওয়ার চেষ্টা করবে। তো নেক্সট দেখো, ভারতীয় সেনাবাহিনীর প্রথম উলম্ব বায়ো টানেল কোন রাজ্যে নির্মিত হলো? ভারতীয় সেনাবাহিনীর প্রথম উলম্ব বায়ো টানেল কোন রাজ্যে নির্মিত হলো? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর প্রথম উলম্ব বায়ো টানেল তৈরি হলো। নেক্সট দেখো, স্বাধীনভাবে একজন ব্যক্তিকে মহাকাশে পাঠানো হয় তৃতীয় দেশ হিসেবে নজির গড়লেন কোন দেশ? নজির গড়লো হচ্ছে চীন। চীন হচ্ছে তৃতীয় দেশ পৃথিবীতে যে একক স্বাধীনভাবে একজন ব্যক্তিকে মহাকাশে পাঠানো হলো। নেক্সট দেখো, সম্প্রতি কোন দেশ ভারত সহ 7টি দেশের নাগরিকদের ফ্রি ট্যুরিস্ট ভিসা প্রদান করতে চলেছে? ভারত সহ 7টি দেশের নাগরিকদেরকে ফ্রি ট্যুরিস্ট ভিসা দেবে। কোন দেশ? আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। সম্প্রতি প্রকাশিত কোল্ড ব্লাডেড লাভ শিরোনামে বইটি কে লিখেছেন? গ্রীষ দত্ত শুক্লা। গ্রীষ দত্ত শুক্লা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সম্প্রতি প্রকাশিত বইগুলো কিন্তু পরীক্ষায় পড়ছে। নেক্সট, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের বায়ু দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কোন শহর? দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষের মুম্বাই শহর। সম্প্রতি কোন দেশ আয়রন বিম নামে মিসাইল ডিফেন্স সিস্টেম সফলভাবে পরীক্ষা করলো? ইসরায়েল। আমরা জানি যে ইসরায়েল বর্তমানে খুব পরিস্থিতি খারাপ, ভয়াবহ যুদ্ধ চলছে, তো এই কারেন্ট অ্যাফেয়ার্স এর এই হট টপিক গুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। নেক্সট, সম্প্রতি কোন দেশের সাথে এক্সারসাইজে কি হারিমাউ শক্তি 2023 নামক মহড়া শুরু করলো ভারত? কি এক্সারসাইজ? এক্সারসাইজ এই হারিমাউ শক্তি 2023, হারিমাউ শক্তি 2023, এই মহড়া শুরু করলো ভারত কাদের সাথে? মালয়েশিয়ার সাথে। প্রথম মহিলা হিসেবে দশেরা উপলক্ষে লালকেল্লায় রাবণ দহন করলেন কে? কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা রানাওয়াত বলিউড অভিনেত্রী, তিনি কি করলেন প্রথম মহিলা হিসেবে দশেরা উপলক্ষে লালকেল্লায় রাবণ দহন করলেন? লালকেল্লায় তিনি রাবণ দহন করলেন। নেক্সট, সম্প্রতি ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হলো? ইন্দ্রসেনা রেড্ডি নল্লু। কি করা হলো না, ইন্দ্রসেনা রেড্ডি নল্লুকে সম্প্রতি ত্রিপুরার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। ডক্টর কানু ভাই টেইলরের জীবনীর উপর ওয়ারিয়র অন হুইলস, হুইল চেয়ার টু পদ্মশ্রী শিরোনামে বই রিলিজ করলেন কে? মনোজ সিনহা। মনোজ সিনহা দুর্দান্ত একজন লেখক, তিনি একটা বই তিনি এই মুহূর্তে লঞ্চ করলেন, নাম কি? ওয়ারিয়র অন হুইলস, হুইল চেয়ার টু পদ্মশ্রী। চলো এই পর্যন্তই থাকলো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।